ওয়েলকাম ব্যাক এগেইন। সো মঞ্জিতা ব্লগ ইন ট্রাভেলে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম। আর আমি মঞ্জিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে 7:30, 7টা বাজে। তো এখন আমি হচ্ছে যাচ্ছি, আজকে সকাল থেকে আমি ডেলি ব্লগ করতে ভুলে গেছি। আর ডেলি ব্লগ বল মানে চ্যালেঞ্জ তো নিয়ে নিয়েছি, বাট ডেলি ব্লগও যে করতে হবে সকাল থেকে সেটা আমি ভুলে গেছিলাম। তো এনিওয়েজ আমি এখন বেরাচ্ছি, সচিন আসছে, সচিন বাইরে ওয়েট করছে। এখন আমরা একটু বাইরে বেরাবো আর এমনি একটু এদিক ওদিক যাবো, কোথায় যাই না যাই সবটাই তোমরা দেখতে পারবে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। চলো এখন বাইরে যাওয়া যাক। A few moments later. তো আমাদের এখন অর্ডারটা হয়ে গেছে। কতক্ষণ আসবে? তো নাম্বারে আসবে 3 জন। এখন বাজে হচ্ছে কয়টা? 9টা বাজে। তো আমাদের খাওয়ার এখন কোনো প্ল্যানই ছিল না, আমাদের অন্যটা প্ল্যান ছিল। আর আমি তো 30 ডেজের একটা চ্যালেঞ্জ দিয়েছি ব্লগ বানানো, মানে ডেলি ব্লগ বানানো 30 ডেজে। আজকে সকালে এডিট করতে করতে আমি ভুলে গেছি যে আমাকে ব্লগ বানাতে যাবে। তারপরে হ্যাঁ, তো তুই হ্যাপি তো ব্লগ বানাচ্ছিল? আর আমি সকালবেলা ভুলে গেছিলাম, সত্যি ভুলে গেছি। অ্যাকচুয়ালি ডেলি ব্লগ বানানোর তো আমার কোনো অভ্যাস নেই, তার জন্য আমি ভুলে গেছি। তো কালকের থেকে আমার মানে ভালো মতো কন্টিনিউ করবো, বুঝলি? তো ভালো লাগছে, তো আমি ডেলি ব্লগ করবো। যেন আমি ট্রাই করছি টুকটাক টুকটাক করে, দেখা যাক। একটু 30 ডেজ তো দিয়ে দেখি, দেখা যাবে যা আমরা দেখা যাবে। তো ফাইনালি এখন আমাদের হচ্ছে পিৎজা চলে এসছে। এটা কি রেগুলার? না, তো এটা ওখানে চিকেন চিজি রেগুলার একটা স্পাইসি একটা পিৎজা চলে এসছে। কোকো আমাদের চলে এসছে, আর অলরেডি ওখানে দেখতে পাচ্ছ একটা স্প্রাইট রাখা আছে, ওইটার ঘটনা আমরা পরে গিয়ে বলছি, তাই না? তাহলে এখন খাওয়া যাক। ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ওখানে ডমিনোজে গেলাম, অনেকদিন ধরে ভাবছিলাম ডমিনোজে যাবো যাবো যাবো, মানে কবের থেকে আমি আর সচিন দুজনেই ভেবে যাচ্ছিলাম যে যাবো যাবো যাবো, বাট যাওয়াই হচ্ছিলো না। তো ফাইনালি আজকে চলেই গেলাম। আর স্প্রাইটের যে ঘটনাটা সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, শেয়ার করি। আর ও হ্যাঁ, আজকে আমি তো ভুলেই গেছিলাম সকালবেলা ব্লগটা স্টার্ট করতে। আমি ডেলি ব্লগের চ্যালেঞ্জ তো নিয়ে নিচ্ছি, বাট আমার মাথার থেকে বেরিয়ে যায় ওহো আমাকে ডেলি ব্লগ করতে হবে। তো ডেলি ব্লগ করতে হলে ফার্স্টের থেকে করতে হবে। তো সকালবেলা আমি ভাবছি যে রিল্যাক্স, আমি এই সকালবেলাটা এডিট করলাম। তো এডিট করার পর দেন আমি ব্লগটাকে আপলোড করলাম। যেহেতু আমি ফোনের থেকে আপলোড করলাম, ওয়াইফাই সিস্টেমটা এখনও নেওয়া হয়নি, তো ফোনের থেকে আপলোড করলাম। আপলোড করার পর তারপরে আমার মনে পড়লো ও হো শেট, আমার তো ডেলি ব্লগ করার কথা, তো আমি তো ব্লগ বানাতেই ভুলে গেছি, তাহলে আমি ছাড়বো কি? তার জন্য আমি সন্ধ্যার থেকে মানে ইভিনিংয়ে যতটুকুনি টাইম স্পেন্ড করলাম, যা যা করলাম, কোথায় কোথায় গেলাম, সবটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমি আপাতত ফ্রেশ হইনি, আর যাই গিয়ে দেখি মা কী করছে, তারপরে আমি তোমাদেরকে আগে দেখি। আসলাম, মা কী করছে না করছে? তুমি কী করছো? ভাত করলা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভাতটা করো, আমি এখন ঝটপট করে ফ্রেশ হইনি। ওই যে পিছিয়ে দেখছো মা, আর ওইদিকে না লাইটটা অনেকটা কম, ওই জন্য মানে কীরকম একটা পিকচারটা আসছিল একদম ঝিরিঝিরি। তো ঠিক আছে, আমি এখন ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে দেন আমি আবার রিটার্ন আসছি। তো আমি এতক্ষণ ধরে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে মার সাথে একটু গল্প করে নিলাম, বাবার সাথে একটু গল্প করে নিলাম। বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে না, তো আমি বাবার সাথে আজকে ইন্ট্রোডিউস করে দিতাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, যখন আমি ঘুম থেকে উঠি তখন বাবা অলরেডি কাজে বেরিয়ে যায়, আর যখন আমি হচ্ছে বাড়িতে আসি বা এসে করি মানে একটু গল্প টল্প করি, বা এই টাইমটা যখন আমি ফ্রি টাইমটা থাকে বাইরে থেকে আসার পরে, তখনকার বাবা খাওয়া দাওয়া করে বা ফোনে কথা বলে বা টুকটাক টুকটাক কিছু কাজ থাকে। তো এখন যখন বাবা রেস্ট করছে, তো এখন আর বাবাকে আর ব্লগে আনলাম, কারণ সবাই অতটা ক্যামেরা ফেলনি না, মাও না বাবাও না অতটা ক্যামেরা ফেলনি না। তো যাই হোক, এখন আমি ঝটপট করে ডিনারটা করে নিই। ডিনারে আজকে কী কী আছে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। ওয়েট, তো এই
হচ্ছে আমার ডিনার। ডিনারে আজকে হয়েছে হচ্ছে মাছ, এটা আই থিঙ্ক বাটা মাছ, আর একটা হচ্ছে এটা কী মাছ আমি জানি না, বাট এটা একটা মাছের একটা ঝাল হয়েছে। আর সাথে আছে হচ্ছে পকোড়া, মানে এটা পেঁয়াজি এখনই মা করলো। আর হচ্ছে ভাত, যেহেতু আমি আজকে বাইরের থেকে খেয়ে এসেছি তো আমি অল্প একটু মানে অল্প অল্প করে খাওয়ার খেয়ে নেবো। তোমরা দেখলে আজকে আমি ওই পিজা টিজা খেলাম, তো যেহেতু বাইরের থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি তো মাছটা মানে মাছটা একটু খেয়ে নেবো, আর একদম অল্প মানে অল্প একটু ভাতটা খেয়ে নেবো, কারণ রাত্রেবেলা মা ভাত না খেলে পারে একদমই ছাড়ে না। তো যত আমি বলি যে পিজা খেয়েছি বা যাই খেয়েছি, আফটারঅল মা, সো ভাত তো খেতে হবেই। তো এখন আমি ঝটপট করে ডিনারটা করি, ডিনারটা করে দেন আবার রিটার্ন আসছি, তারপর আমি ব্লগটাকে এন্ড করে দেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি এখন আমার ডিনার করা কমপ্লিট, সাউন্ডটা কমিয়ে দিই নয়তো আবার কপিরাইট চলে আসবে। তো আমার ডিনার করা কমপ্লিট, আর ফেসটা একদম এরকম লাগছে কারণ কিনা আমি একদম ভালো মতো নর্মাল ওয়াটার দিয়ে আমি ফেসটাকে একদম ক্লিন করে নিই রাতে ঘুমানোর আগে, কারণ বাইরে বেরোই তো ধুলোবালির একটা ব্যাপার থাকে, তার জন্য আমি একদম ফ্রেশভাবে একদম ভালো মতন ক্লিন করে নিই তারপরে ঘুমাতে যাই। তো এখন বাজে কয়টা আমি বলে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 11:48, 12:00 বাজতে আর 10 মিনিট মতন বাকি আছে। এখন আমি একটু গান ঠান শুনবো, দেখতে পাচ্ছ পিছনে এসআরকের গান হচ্ছে, তো আমি এখন একটু গান শুনবো, একটু চিল রিল্যাক্স মুডে কয়েকটা গান ঠান শুনবো, কিছু সিরিজ দেখে নিবো পারলে, আর ফোনটা একটু দেখবো, একটু ইনস্টাগ্রাম খুলবো, একটু ফেসবুক খুলবো, একটু ভালো মতন ফোন টোন একটু ঘাটাঘাটি করে নেবো, তারপরে আমি ঘুমিয়ে পড়বো। আর আর হ্যাঁ, আগের দিনের মতন ভুলটা করবো না, আমি ভাবছি যে এখনই এডিটিংটা কমপ্লিট করে নেবো, তাহলে আমি মর্নিংয়ে সকাল ব্লগটা আপলোড করে দিতে পারবো অ্যাটলিস্ট 12:00 মধ্যে। আর যদি এখন না এডিট করি তাহলে মর্নিংয়ে এডিট করতে হবে, মর্নিংয়ে এডিট করলে পরে ওই 1টা বেজে যাবে মানে ব্লগ আপলোড হতে হতে। তো ঠিক আছে, 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি একসেপ্ট যখন আমি করেই নিয়েছি যে আমি ডেলি ব্লগ করবো, 30 ডেজের চ্যালেঞ্জ যখন নিয়ে নিয়েছি তো আমাকে কমপ্লিট করতে হবেই, সেটা ভিউজ হোক যে না হোক দেখা যাক, এখন 30 ডেজ পরেই দেখা যাবে। তো আজকের মতো আমি ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে, ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হুইচ ইজ মঞ্জিতা ব্লগ এন্ড ট্রাভেল। সো আজকের মতন এখানে টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট মর্নিং, বাই।